আশেক ক শব্দটি কেন ব্যবহার করা যাবে না? প্রেম করো কথাটা কি বলা যাবে? আশেক কোরআন এবং হাদিসে মহব্বত শব্দটা ব্যবহার করা হয়েছে। মহব্বত এই আরবি শব্দ, এর বাংলা আরবি ইংরেজি হলো লাভ। বাংলায় প্রেম ভালোবাসা দুটোই বলা হয়। কেউ কেউ বলেন যে ভালোবাসা বলা যাবে, প্রেম বলা যাবে না। মাকে ভালোবাসি, প্রেম তো করি না, বউকে প্রেম করি, তবে এটা বাংলা ভাষায় পাওয়া যায় না। প্রেম, ঈশ্বর প্রেম, দেশ প্রেম, মাতৃপ্রেম, এ সবই আছে। এই জন্য প্রেম ভালোবাসা দুটোই বলা যাবে, এটা বাংলা ভাষার ব্যবহার থেকে নির্ধারিত করা যায় না। কিন্তু আরবি ভাষার ব্যবহার থেকে আশক শব্দটা হলো জৈবিক প্রেম, মানুষে মানুষে প্রেম। আল্লাহ, রাসূল, বাবা মা, এদের মহব্বতের কথা আসে, এশকের কথা নেই। এশক হলো নারী পুরুষের প্রেমের ক্ষেত্রে বলা হয়েছে। এই জন্য আশেকে রাসূল, আশেক আশেক, এটা আসলে ভালো ব্যবহার না, সুন্নত ব্যবহার না। মহব্বত ভালোবাসা এগুলো বলা ভালো।